লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষদের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অনেকেই। বহু মানুষের লকডাউনে ছেড়ে বন্ধ কাজ, আবার সে সকল পরিবারের মধ্যে অনেকেই আছেন যারা অসুস্থ। তবে তাদের জন্য বিনামূল্যে ওষুধ ও রোগীর আত্মীয়দের জন্য খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন জেলা পরিষদের সভাপতি মোশাররফ হোসেন। তার এই মহৎ কাজের জন্য তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যানদের মুর্শিদাবাদ জেলা ইউনিট। আজ উপস্থিত ছিলেন মেজর সুবেদার শরীফ শেখ। ওষুধের ক্রাইসিস, যে গরিব মানুষগুলো ওষুধ কিনতে পারছে না বা পাচ্ছে না, তিনি হোম ডেলিভারি করে তাদের কাছে পৌঁছাচ্ছেন। এই যে নোবেল ওয়ার্ক উনি করছেন, এই নোবেল ওয়ার্কের জন্যে আমরা আজ উনি মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে, তার জন্য আমরা সকলে এসেছি আজ ওনার পাশে দাঁড়াতে এক্সারেশন হিসাবে। নিজে আপ্লুত এবং আনন্দিত, তার কারণ হচ্ছে আজকে ভারতবর্ষে যারা রক্ষাকর্তা বা ভারতবর্ষের সেনাবাহিনীতে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থী যারা এক্স সার্ভিসম্যান, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার প্রায় ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যান যে অ্যাসোসিয়েশন আছে প্রায় 26,000, তাদের পক্ষ থেকে আজকে আমাকে একটা সংবর্ধনা দিতে এসেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইউএন গোস্বামী, লেফটেন্যান্ট ইউএন গোস্বামী, এক্স সুবেদার আলম সাহেব এবং এক সুবেদার কালাম সাহেব এবং সুবেদার মেজর শরীফ শেখ। রোগী যারা ওষুধের অভাবে তাদের জীবন ভয়ঙ্কর দুরবস্থায় পৌঁছে গেছিল, বিনামূল্যে তাদের ওষুধের ব্যবস্থা করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি আশা করছি নয়, পূর্ণ বিশ্বাস করছি আমাদের সভাপতি মোশাররফ সাহেবের প্রতি, আগামী দিন করোনার থেকে যদি কোনো ভয়ানক মহামারী আমাদের বিশ্বে আসে, তিনি একজন মজবুত সৈনিক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে মোকাবেলা করার ক্ষমতা রাখবে। আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন শুধু সারাউন্ডিং এরিয়াকে সেবা করা নয়, দেশের নাগরিককে যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে ব্যবস্থা নেওয়া হয় তারাই বড় সৈনিক। আমার জীবনে আমি চোখে অনুভব করতে পেরেছি মোশাররফ হোসেন সভাপতি হিসাবে এসি রুমে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি এসি রুমকে ছেড়ে করোনামুক্ত এলাকায় গিয়ে হসপিটালে মানুষের পাশে খাবার তুলে দিয়েছেন। জন্মহীন মানুষ, তোমরা পেট ভরে খেয়ে মজবুত হও, করোনার বিরুদ্ধে লড়াই করো। আমাদের বিশ্বে মানব সমাজকে করোনার বিরুদ্ধে জয়ী হতে হবে। এই যে বিশাল একটা মানব সমাজের সেবক হিসাবে, সৈনিক হিসাবে মোশাররফ সাহেব যুদ্ধে নেমেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই। আমি আশা করব ওনার রাজনৈতিক জীবন আরও অনেক উন্নতি হোক। হয়তো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ জানুক যে একজন সামান্য সভাধিপতি মহাশয় মানুষের পাশে দাঁড়িয়ে অন্নহীনদের অন্নের ব্যবস্থা করেছে, ওষুধহীন মানুষের ঘরে ওষুধ।